নমস্কার, আমি রিঙ্কি। দুপুর দুটোর আকাশ বার্তায় আপনাদের স্বাগত। খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার মর্মান্তিক মৃত্যু হলো। আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে তার জীবনাবসান হয়। গত চার দিন করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনায় প্রাণ গেল আরও একজন প্রার্থীর। আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার। ষষ্ঠ দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে খড়দা আসনে। করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন কাজল সিনহা। গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকালে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার। মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, কাজল সিনহার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করেছেন। এর আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর মৃত্যু হয়েছে। ওই দুই বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। সেখানে ভোট নেওয়া হবে 16ই মে। খড়দাতে অবশ্য ভোটের পর মৃত্যু হল প্রার্থী। আকাশ বার্তা। দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ নিজেই টুইট করে জানিয়েছেন সে কথা। আসানসোলে প্রচারে গিয়ে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টাইনে থাকার আবেদন জানিয়েছেন তিনি। বাবুলের স্ত্রীও করোনায় আক্রান্ত। দিল্লিতে লকডাউনের মেয়াদ আরো 7 দিন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে মহামারীর চেহারা নিয়েছে করোনা, ফলে প্রথম দফার লকডাউনে নিয়ন্ত্রণে আসেনি আক্রান্তের হার। পাশাপাশি আজ তীব্র অক্সিজেনের তীব্র অভাব রয়েছে। কেন্দ্র পুরোপুরি ব্যর্থ অক্সিজেন সরবরাহ করতে, তার জেরেই ফেল লকডাউন ঘোষণা। আগামীকাল 36টি কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল, হচ্ছে 34টি কেন্দ্রে। শামসেরগঞ্জ ও জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যুতে ভোট বাতিল হয়েছে। কাল সপ্তম দফার ভোট। এই দফাতে 34টি আসনে ভোট হচ্ছে। এই 34টি আসনের মধ্যে শহর কলকাতায় 4টি আসন রয়েছে। সপ্তম দফায় 36 আসনে ভোট হওয়ার কথা ছিল। শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীর মৃত্যুতে ওই দুই কেন্দ্রে আগামীকাল ভোট হচ্ছে না। শহর কলকাতার 4টি কেন্দ্রে এবার নজর কাড়া। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবার নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় ভবানীপুরে লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের বিরুদ্ধে লড়ছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। অন্যদিকে বালিগঞ্জ কেন্দ্রে লড়াই করছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ওই কেন্দ্রের জোট প্রার্থী ফুয়াদ হালিম। কলকাতা বন্দর কেন্দ্রে লড়ছেন আর এক ডাকসাইটে মন্ত্রী ফিরহাদ হাকিম। রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কলকাতা পুরসভার দীর্ঘদিনের জনপ্রতিনিধি দেবাশিস কুমার। রাসবিহারী কেন্দ্রটিতে গত 10 বছর বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আগামীকাল দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমানের যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে সেখানে আজ সকাল থেকেই ইভিএম পৌঁছতে শুরু করেছে। ভোটের দিন সব ঠিকঠাক রাখাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। আকাশ বার্তা। মন কি বাত সরিয়ে রাখুন, আগে অক্সিজেন দিন, ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিদ্রুপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, রাজ্যের অক্সিজেন উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে আর তার জেরে বাংলায় তৈরি হচ্ছে সংকট। অক্সিজেন নেই, আজও তিনি মনকা বাত করে চলেছেন। ওনার মনের বাত কে শুনতে চায় এখন? মনকা বাত কেউ শুনবে না, কোভিডের বাত করুন এবং ইনজেকশন দিন, অক্সিজেন দিন, মেডিসিন দিন। যা মেডিসিন আসছে সেটা খুব অল্প, তাতে কিচ্ছু হয় না। অক্সিজেন সাপ্লাই এমনকি আপনাদের আমি আগেও বলেছি, আমি কিন্তু ভার্চুয়ালটা স্টার্ট করে দিয়েছি যে অক্সিজেন সাপ্লাই আমাদের বাংলায় যারা দিতে তাদের নিয়ে চলে যাচ্ছে উত্তরপ্রদেশে। তা আমরা অক্সিজেনটা কোথা থেকে পাবো? দেশে টানা 4 দিন 3 লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 3.5 লক্ষ, মৃত্যু হয়েছে 2,700 জনের। রাজ্যে আক্রান্তের সংখ্যা 14,000। এই ভয়াবহ পরিস্থিতির পরেও ভোট প্রচারে এখনও রাশ টানার লক্ষণ দেখা যাচ্ছে না বহু রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে। তৃণমূল সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম। গতকাল মোল্লাপাড়ায় একটি কলেজের পাঁচিলের ধারে বালি ফেলাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ। স্থানীয় সিপিআইএম নেতা আহমেদ খানের লোকজন লরিটিকে লক্ষ্য করে বোমাবাজি করে, গুলি চালায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। আমার জায়গার সামনে আমার গাড়ি আছে, তাতে ওদের অসুবিধা, ওদের এই দেয়ালের লেখা দেখা যায় না, ওদেরকে পার্টি অফিসও দেখা যায় না, আপডাল হয়ে যায়, যার কারণে এটা মানে ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। করোনা আবহে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। বন্ধের নোটিশ দেখে উত্তেজনা ছড়ায় গেট চত্বরে। চেয়ার টেবিলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান শ্রমিকরা। প্রোডাকশন হওয়া সত্ত্বেও কেন মিল বন্ধ করে দেওয়া হলো সেই প্রশ্ন তুলছেন শ্রমিকরা। প্রোডাকশন মানুষ কি জান দিয়ে দেবে? তুমি মেশিন ঠিক করো, মাল ঠিক করো, তবে তুমি প্রোডাকশন পাবা। গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দোতলা কাঠের দোকান। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের গোপালপুর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, খবর পেয়েও দেরিতে আসে দমকল। এরপরের আকাশপাতা দেখুন বিকেল 5টায়। নমস্কার।